আজকে নির্যাতনের একটি অতল গভীরে আমরা পৌঁছে গেছি। আরে মোলামার ইজ্জত সম্মান পর্যন্ত বুলন্ডিত হয়েছে, জোরে বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ তোমার কাছে আমরা বিচার না পেলে কোথায় বিচার পাবো? আল্লাহ কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষ আমরা বড় অসহায় তোমারই দুনিয়ায়, হামলা মামলার অত্যাচারে মোরা অসহায়। মানুষ আমরা বড় অসহায় তোমারই দুনিয়ায়, হামলা মামলার অত্যাচারে মোরা অসহায়। কত দোষীরা দেখি সারা পেয়ে যায়, কত দোষীরা দেখি সারা পেয়ে যায়, নির্দোষীরা জেলে কোথায় বিচার পাবো? আল্লাহ কার কাছে গেলে, কার কাছে গেলে? আল্লাহ বিচার করো, বলেন আমি, আরো জোরে বলেন আমি, করে দিবেন। এর চেয়ে বড় পাওয়া আর কিছু আছে নাকি? এখন কোন দিন তিনি হিসাব সহজ করবেন একটু ধারণা নেওয়া দরকার আছে না নাই? কিভাবে ধারণা নেবেন? এই কোরআনুল কারিমে এমন কোন বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তুলে ধরেন নাই। সুবহানাল্লাহ, কি কপাল পোড়া জাতি আমরা! শিক্ষকরা সিলেবাস দিল, নভেম্বরে পরীক্ষা আরম্ভ হবে, এসএসসি এবং কি দাখিল, এই দুটা পরীক্ষা আরম্ভ হবে। সব সিলেবাসে একটা কয়েকটা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। ওই সিলেবাস পড়ার জন্য এমন পাগলই হয়েছে যে মানুষ দিনে রাতে পড়াশোনা করতেছে, কথা বলেন না কেন? বাবা মা কষ্টের টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে, এর মানে হলো ওই সিলেবাসের পড়া পড়াশোনা করে সে এই দুনিয়ায় একটা চাকরি পাবে। আমি কি মিথ্যা কথা বলতেছি বলেন? এই সিলেবাস পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, মেডিকেলে পড়াশোনা করবে, পরবর্তীতে একটা চাকরি পাবে, এই জন্য সে এত পরিশ্রম। আল্লাহ বলে আমার যে সিলেবাস দিয়েছি তোমাকে কোরআন নামের সিলেবাস, এই সিলেবাসের জন্য যদি দুনিয়ার সিলেবাসের মতো যদি এরকম চেষ্টা তুমি করতে, তাহলে আমি দুনিয়ায় কল্যাণ দিতাম, পরকালের রাস্তাও আমি আল্লাহ পাক জান্নাতের রাস্তা সুগম করে দিতাম। কিন্তু কপাল আমাদের পুরছে, কোরআন পড়ি ঠিকই। আমার সমাজে অনেক মানুষ আছে তারা বলে যে সব মানুষের কোরআন বোঝা দরকার নেই। মনে রাখবে শয়তান নিজে মানুষ সেজে বলতেছে, এটা মানুষ না শয়তান। আবার অনেকেই আছে দেখবেন কোরআনকে শুধু বুকে লাগায় আর সুমা খায়, আবার বুকে লাগায় সুমা খায় পানি পরে কোরআন দিয়ে খায়, কিন্তু কোরআনের ভিতরে যা আছে তা আমল করে না। আমি অনেক জায়গায় উদাহরণ দিয়ে বলেছি, ডাক্তারের কাছে গেছে রোগী, কার কাছে গেছে? ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে তার নির্ধারিত ঔষধ লিখেছে একটা কাগজের উপরে, নিয়ে বলছে সব ওষুধ ঠিক মতো খাবেন, কোনো অবস্থায় যেন একটা বাদ না পড়ে। আমি তো ঔষধ খেয়েছি, এই ঔষধ তো আমার পক্ষে একটা বাদ দেওয়া হয় নাই, আমার রোগ তো কিছু সারলো না। ডাক্তার প্রেসক্রিপশনটা দেখে বলছে এটা ভেজা ভেজা মনে হয়, এর কারণ কি? কয় একটা ঔষধ বাদ পড়বে বলে আমি খুব সতর্কতার সঙ্গে আমি পানির ভিতরে শুকায় শুকায় পানি খেয়েছি দিনবেলা, যাতে বাদ না পড়ে। ডাক্তার একবার রোগীর মুখের দিকে তাকায়, আর একবার আল্লাহর চিন্তা করে, আল্লাহ এরকম আজীব পাগল তো তোমার দুনিয়া আছে নাকি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সিলেবাস দিলেন, সিলেবাস দিয়ে বললেন কোরআন যদি তোমরা মানো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা, ভয়মুক্ত চিন্তামুক্ত জীবন আল্লাহ দান করবেন। কিন্তু সেই কোরআন আমাদের কাছে আছে, আমরা শুধু বুকে লাগাই আর চুমা খাই, কিসে চুমা দিলাম, কারে লাগাইলাম, এটা আমরা একটাবারও চিন্তা করি নাই। আমার দেশের অনেক মুসলমান তারা নামাজ রোজা ঠিকই করে, কিন্তু কোরআনের আইন বাদ দেয়া, মানুষের তৈরি করা আইন মানে। আমি আল্লাহ
রাব্বুল আলামিন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা নিয়ে সে আনন্দের সঙ্গে আপনজনদের কাছে ঘুরে ঘুরে বেড়াইবে। আমলনামা যখন দেওয়া হবে, আমলনামা নিয়ে কাদের কাছে যাবে? আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে মানুষ চলে যাবে আপনজনদের কাছে। আপনজন বলতে কারা জানেন? আপনজন বলতে তারাই যারা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আপনি কিয়ামতের দিন আপনার যারা আপনজন যারা জাহান্নামী তাদের সঙ্গে অত সহজে আপনার দেখা হবে না। সম্মানিত ভাইয়েরা, আমার আপনজনদের দেখবে তখনই মনে পড়বে তখন যে ওই লোকটা জান্নাতে যাওয়ার যোগ্য হবে। আমার দেশের মানুষ যত সহজে জান্নাতে মানুষকে ঢুকায় দেয় কয়েকটা কথা বলবো নাকি, রাগ হবে না তো আপনাদের, খাওয়া কমে যাবে নাকি? যত বেশি প্রভাবশালী মানুষ মারা যায় তার তত বেশি বড় জিয়ারত হয়। বলছে কেন? বলছে যে জান্নাতের বান্দা জান্নাতে ঘোরাঘুরি করতেছে, আমরা কিছু খাওয়ায় দিয়ে জান্নাতে ঢুকায় দিই। দেখবেন যত বাতবার আছে চোর আছে, এরা মারা গেলে সুদখোর ঘুষখোর মারা গেলে বাড়া করা হুজুর দিয়া ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবর দেয়। সেনা হাসি বান্নাস আই তুরকু ওয়া ইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করেছে এমনি জান্নাতে যাব, আমি আল্লাহ আছে কথা বললেই ছেড়ে দিব? আমি ঘুরে ঘুরে অনেক চেষ্টা তদবির করে আমার মনকে বুঝাইছি, মন রে এটুকু যদি নবীর সুন্নত হিসেবে মাথায় দাও অবশ্যই তোমার টুপির উপর অত্যাচার আসবে। মুসল্লি পেলেন না বাবা, তিন রাত লাভায় ওঠা লাগবে, তাহলে কাজ হয়। আমার ভাইয়েরা, দাড়ি যদি নবীর সুন্নত হিসেবে রাখো অবশ্যই তোমাকে দাড়ির জন্য লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে। তুমি যদি পাঞ্জাবি জুব্বা পরো নবীর সুন্নতের জন্য তোমাকে জুব্বা আদা বলে গালি দিবে। তুমি যদি ইসলামী আন্দোলন করো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমার নামে মিথ্যা মামলা হবে, তোমার বাড়ি ঘর জ্বালায়া দিবে, এমনকি তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিবে। ঝুলানোর পরে দেখবে কোনো অপরাধ ছিল না, কিন্তু ওই অপরাধ তো আমরা করে ফেলেছি। আল্লাহ বলে যারা জালেম হয় তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আপনজনদের কাছে যাবে, যে কথা বলতেছিলাম, আমার দেশে যত সহজে জান্নাতে ঢুকায়, আমার দেশের মানুষ যত সহজে জান্নাতে যেতে চায় তার কথার ব্যাখ্যাটা হলো, আপনি ক্লিয়ার ভাবে শোনেন, এই সমাজে একজন মানুষ মারা গেল অথচ তিনি নামাজ আদায় করে নাই, এমন লোক মারা যায় নাকি? একটু কথা বলেন না ভাই, যায় ওনারে কি উপরে রাখেন? যেটা বেনামাজ যেটা জানাজা হবে না এটা বলেন নাকি কবরে নিয়ে বলেন বিসমিল্লাহ যা চলে যা? দেখবেন ওইটাকে আরো সুন্দর করে গোসল করায়া মরা মানুষের নাকে চোখে লাগায় দেয় সুরমা। বাপরে বাপ, এরকম দেখে নূরানি চেহারা, ওইটারে নিয়ে কবরে নিয়ে যায়। বিশ্ব নবী আজ থেকে 1400 বছর আগে হাদিস বলেছেন, আলেমদের জিজ্ঞাসা করবেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল, সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। অথচ ওই বেনামাজি মানুষকে কবর দিয়া আপনি দোয়া তো করলেন করলেন, আবার উল্টো দোয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না আমিন বললেন, এলিয়া মারামারি করলেন। শুধু কি কবরে নিয়ে এই নাটক? ওই লোকটা মরে যাওয়ার পরে জানতে হচ্ছে যে লোকটা সুদখোর ঘুষখোর জেনাকার এলাকার ভূমিদস্যু, এলাকার রাস্তাঘাটের চাল চুরি করা মানুষ, মারা গেছে তারপরও তিন দিনে ফকির বাড়িতে এনে হাজির। অনেকে বলতেছে হুজুর তাহলে আমরা এখন কোথায় যাব, আমরা তো মোটামুটি ফকিরের উপরে নির্ভর। তার কারণটা হলো
ফকির ডেকে নিয়ে আসে, কানা ফকির আটবাড়ারি যা আছে সব নিয়ে এসেছে। কানা ফকির যেটা চোখে দেখে যেটার পা ভাঙা ওইটার সামনে টাকা দিয়েছে, কানে কানে বলেছে 1000 টাকা দেব না, এই যে দোয়া করতেছি। মাঝে মধ্যে কানা জিজ্ঞাসা করে কি রে এখন ছেড়ে দেব নাকি, কই না আরো কর আরো কর কথা কর তুই আর একটু কর, কই কেন কই টাকা 1000 আর একটু কর। এইভাবে দোয়া করতে করতে এমন ভাবে দোয়া করে যেন মনে হয় জান্নাত ফকিরের দোয়াই ঠেকে আছে। এটাও হলো না, আবার 7 দিনে আবার ডাকছে, কথা কয় না। এইবার আবার 2-4 জন বাড়াইছে, বলে কাগারে বাড়াইতো, কয় ইমাম যা আছে হাফেজ সাহেব আছে নিয়ে আসো জমকের বাড়ি দাওয়াত। এই যে দোয়া করতেছে কইসা, দোয়া করতে করতে মনে হয় জান্নাতের 4 তলায় উঠে গেছে। শেষ পর্যন্ত 200 টাকা হাদিয়া দিয়ে হুজুর সন্তুষ্ট, এটাও সন্তুষ্ট হতে পারে নাই, আবার 40 লাগবে। বলে এইবার বড় করে রিক্স নেব যা থাকে কপালে, কথা কর না কেন, জান্নাতে ঢুকাই আই ছাড়বো। আর আল্লাহ কি বলতেছেন তা যদি বলি আবার আপনাদের কাছে খারাপ হতে পারি, বলবো ভালো করে খেয়াল করে গায়ে লাগলে দোষ নাই, ঠিক কিনা? আমি বার করতেছি সুরার নাম সুরা আরাফ, নাম কি? আল্লাহ বলতেছেন এই যে লোকটাকে জান্নাতে দেওয়ার জন্য 3-4 বার রিক্স নিলেন আপনারা, কয় ভা? নাম্বার 1 কবরস্থানে মারামারি হলো, 2 নাম্বার ফকির দিয়া গড়াগড়ি, 3 নাম্বার ফকির আর এলাকার হুজুর দিয়া বাইরে বেরি, 4 নাম্বার হলো এলাকার যত রকমের চোর বাটপার ভালো মানুষ বংশি আছে সব মিলা কারাকারি, এইটা গেল 4-5 নাম্বার রিক্স। আর আল্লাহ বলতেছে রিক্স নিয়ে কোনো লাভ নাই, আল্লাহ একবার বলবেন কেমনে যে অর্থ শুনলে দৌড়ে পালাবেন। যদি তোমরা কোরআনকে মিথ্যা বলো আর গায়ের জোরে যদি কোরআন থেকে দূরে সরে যাও তাহলে তোমাদের জন্য এমন ব্যবস্থা করব, তোমাদের জন্য আকাশের দরজা বন্ধ করে দিব। আল্লাহ কয় আকাশের দরজা বন্ধ করে দিব। এবার আকাশের দরজা কেন বন্ধ করবেন, ঘুমার আছে না নাই? আছে। তার কারণ মানুষ যখন মরার সময় হয় মৃত্যুবরণ করবি তখন 2 ধরনের ফেরেশতা আসে, যদি লোকটার জান যদি ভালো হয় রুহু যদি ভালো হয় যেমন জান তেমন আজরাই, কথা বলে না, যেমন জান তেমন আজরাইল। কোন বাবা যেরকম জিনিস ওই রকম জিনিস দিয়ে মারা দরকার, তবে একটা জিনিস ব্যতিক্রম হয়, দুনিয়ায় যে যত বেশি স্বৈরাচার হয় তাকে আল্লাহ তত বেশি নরমাল জিনিস দিয়ে তত মারে, বুঝবেন নাকি আপনারা? বললে নমরুদকে যখন আল্লাহ মারলেন পুরাপুরি মশাও ব্যবহার করে নাই, ন্যাংরা মশা দিলেন, এখন অন্তরে হাত দিয়ে বলেন তো দেখি নাকের ভিতরে যে পশম আছে এবং নাকের ভিতরে যে ময়লা থাকে মশা ঢুকলে কি ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ খোদাই দাবি করলো, আল্লাহ বলে ফুল মশা দিলে আমার মশার ইজ্জত যাবে, ন্যাংরা মশা মাপ নাকের ভিতর দিয়ে ঢুকায় মাথার ভিতরে বললো ওখানে চেয়ার পেতে বসে থাক। মাঝে মধ্যে বেচারা এরকম ধরে ধরে কয়েকের এখন তার বেশি ভালো লাগে, কয় স্যার এটা তো আমার হাতে মানে না, কয় তোর হাতে যদি কিল থাকে কিলে শেষ পর্যন্ত সরাইছে, তোর পায়ে জুতো আছে নাকি, কয় আছে, কয় ওইটা দিয়ে মার, শেষ পর্যন্ত বাইরে আইয়া মাথা ফাটাই আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করছি। আল্লাহ কয় আমার মশার ইজ্জত যাবে বলে হাফ মশা দিয়েছি, তোর মতো স্বৈরাচার আল্লাহর দুনিয়ায় থাকার জায়গা না। ফেরাউনকে বলল তুই কোথায় যাবি ক, আল্লাহ তো নিজেই বলছে ফাইনা তা ধাবুন আমার রাস্তা একটা,
সুবহানাল্লাহ কোন আমার রাস্তা একটা কোন দিকে যাবি বল দেখে বলতেছে যতদিন আল্লাহ ক্ষমতা দিলেন ক্ষমতা দেওয়ার পরে শেষ পর্যন্ত তাকে মারবে ইতিহাস আপনারা জানেন আমি শুধু সংক্ষেপে বলবো মুসা আলাইহিস সালাম তার ইমানদারদের নিয়ে বসে আছে তিন দিক থেকে আক্রমণ পিছনেই বড় সমুদ্রের পানি মুসা নবীর ইমানদাররা ডেকে বলল ও মুসা আমাদের তো দড়ি ফেলবে মনে হয় আমাদের ধরল এবার আর বাঁচার রাস্তা নাই মুসা আলাইহিস সালাম এত বড় ইমান পাহাড়ের চেয়ে বড় ইমান মুসা নবী ডেকে বললেন কাল্লা কখনো নয় নিশ্চয় আমার আল্লাহ আমার রাস্তা বের করে দিবে যে নামে এবারহিমের আগুন হল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গুন গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আপনারা জানেন নদীতে বাড়ি মারলেন আল্লাহ রাব্বুল আলামিন 12টা পেলেন সিটের রাস্তা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ হায় রে মুসলমান এইভাবে সুবহানাল্লাহ বললে কি হক আদায় হয় নাকি সুবহানাল্লাহ রাস্তা হয়ে গেল আল্লাহ বলেন দল বল নিয়ে ঢোকো মাঝখানে চলে গেছে শুরুতে এসে ফেরাউন দল বল নিয়ে এসে লাঠিয়ার বাহিনী নিয়ে এসে দেখে এত সুন্দর রাস্তা আমার দেশে বানাইলো কে মনে কর বাজানে বানাইছে বললো ভিতরে ঢুকলো ওরা পার পার হয়ে গেছে মাঝখানে যাওয়ার পর আল্লাহ বললে ইন্না বাদশা রব্বিকাল আশাদি আমার পাকরাও বড় কঠিন ভেঙে ফেলো রাস্তা নদী আবার নদী হয়ে গেল এমন ভাবে আল্লাহ মানলেন পানি খাইতে খাইতে তাও বেচারা ছাপ মেটে নাই পেট যখন ফুলে ফটকা মারছিলেন এই মাসের মতো পেট যখন ফুলে যখন হাঁ করে আছে জান এখনো বের হয় নাই ডেকে বলতেছে আল্লাহ আমি তো তোমারে চিনি না মুসা যে আল্লাহকে দাওয়াত দিছে ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম মানুষ দেখবে যদি তেরা হয় দেখবেন একদম মরার পরেও তেরা ছাড়ে না কথা কন নাকি আপনারা আল্লাহ কয় রাস্তা মতে আসলি ঠিকই কিন্তু রং সাইডে তাফসির করে তুই কি সরাসরি বলতে পারলি না যে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম তুমি তা না করে উল্টা তুমি বলতে চাও মুসা যে আল্লাহর দাওয়াত দিয়েছে তারই মানলাম তবে তোর কথা মানলাম তবে গ্রহণ করলাম না তুই শুনে রাখ তোরে মারবো আমি আল্লাহ এমন মারাই মারবো হাজার হাজার বছর আমি সমুদ্রের অতল গভীরে আমি ফেলে রাখবো আমি আল্লাহ ছাড়া কেউ তোরে উদ্ধার করতে যাবে না কোন কীট পতঙ্গ আমি আল্লাহর নির্দেশে তোরে স্পর্শ করবে না ওই আল্লাহ আছে না না এখনো হুঁশিয়ার হয়ে যাও কোরআনকে নিয়ে ওলামায়ে কেরামকে নিয়ে মন্তব্য বন্ধ করো মাথায় চুল নাই বারবার বলতে চাও ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এই পৃথিবীর ইতিহাস হলো ইসলাম নিয়ে কোরআন নিয়ে যারাই মন্তব্য করেছে তারা ইতিহাসের পথা থেকে হারিয়ে গিয়েছে নমরুদ আর ফেরাউন থেকে শিক্ষা নাও বলেন ঠিক কিনা আজ হোক কাল হোক অবশ্যই তোমাকে ধরা দিতেই হবে কে বলেছে মুসলমানদের বিপর্যয় না মুসলমানরা সাময়িকের জন্য বিপর্যয় আবার যদি মুসলমানরা ইমানের পথে আসতে পারে বিজয় অবধারিত মুসলমানের বলে আল্লাহু আকবার কিন্তু সবচেয়ে ভেজালের ভিতরে একটা ভেজাল আমি কিন্তু রেখে দিছি যে আকাশের দরজা কেন বন্ধ হবে মনে আছে তো আমার ভাইরা সবচেয়ে বড় ভেজালের একটা ভেজাল হলো এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে এক মিনিট সময় লাগে না আপনাদের এলাকায় কেমন আমি জানি না হুজুর তো ইসলামী আন্দোলন করবেই না সাধারণ একজন করলে ওখানে ফতোয়াবাজির অভাব নাই
এরকম হুজুর দিয়ে আপনি দাওয়াত খাওয়ায় শুধু ভাত নষ্ট করতেছেন, বাংলা কথা। তার কারণটা হলো হুজুর নিজেই যদি ইসলাম পুরোটা না মানে তাহলে আপনি কবে মানবেন? আপনি কোন অন্তরে হাত দিয়ে বলেন আপনি কবে করবেন? আপনার হুজুরই করে না, বলো হুজুর দোয়া করতেছে তাহাজ্জুদ আপনারা পড়বেন, মাশাআল্লাহ হুজুর একদিনও পড়ে না, তাহলে আপনি তাহাজ্জুদ করে কি করবেন? আপনাকে তাহাজ্জুদের কথা তো হুজুর বলতেই পারবে না, তার কারণ হুজুর নিজেই পড়ে না, কথা বলে না রে ভাই। আমার ভাইরা, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে সময় লাগে না। অমুক হুজুরের কণ্ঠ অনেক ভালো, অমুক হুজুর এত ডিগ্রি, অমুক হুজুর এটা করছে, উনি গ্রাম থেকে আসছে, কথা কর না কেন, উনি একটা বারো চিন্তা করে না। এক একটা বক্তা যখন আপনি দেখবেন ওয়াজ করতে এসেছে, তার জীবনে কত কষ্ট করতে হয়েছে, ইতিহাস শুনতে কয়েক ঘন্টা লাগবে। আপনি এখানে বসে আছেন, আপনি জানেন নাকি আমাদের উপর দিয়ে কি হয়েছে? আপনি জানেন না, আশা করি যদি জানেন তা আপনি আর ওই পথে যেতে চাবেন না। কম দুঃখে আল্লাহকে বলি নাই, আল্লাহ জীবন যদি নাও না অত বেমান নিও না। কত মায়ের বুক খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে, কত মা এতিম হয়েছে সন্তান হারা, বলেন ঠিক কিনা? কত মায়ের সন্তানেরা গেল হারিয়ে, বলছে কে দে আমার মানে, কে দাও না ফিরিয়ে, কেন তোরা কেড়ে নিলি আমার বুকের দন, সকাল সাজে তাই তো কাঁদে আমার দুই নয়ন। আল কোরআনের কথা বলি, যারা দিলেন প্রাণ তাদের পথে নাও আমাদের, ও গো আল্লাহ মেহেরবান। কিছুই বলতে পারবেন? বলেন আমার আপন বলে নাই দে কিছুই, সবই যে লীলা, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি বাবুই সংসারে আমার সবই যেন পর, মিশে আসায় মিশে মায়ায় কেন বাদগার, এই সংসারে আমার সবই যেন পর, মিশে আসায় মিশে মায়ায় কেন বাদগার, ওরে মায়ায় বাদায় ঘর আমার, ঠিক কিনা? ওরে মায়ায় বাদায় ঘর আমার, তাহারি লীলা, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ। জান্নাতের দরজা আকাশের দরজা বন্ধ হয়েছে কেন? তাই তো, দুই ধরনের ফেরেশতা আসে, এসে যদি জান্নাতি ফেরেশতা হয় যেমন যান তেমন, দেখছেন একটু আগে বলছি তাও মনে নেই, যেমন যান তেমন আজরাইল। লোকটা যদি ইমানদার হয় জান্নাত থেকে ফেরেশতা আসে, জিব্রাইল আজরাইল আলাইহিস সালামের নেতৃত্বে জান্নাতের সুন্দর পোশাক নিয়ে আহা রূহটাকে রিসিভ করার জন্য আসে, এসে বলে আয় আমার কাছে আয়, নিয়ে যাব তোর আপন ঠিকানায়। বের হয়ে যাওয়ার পরই এমন সুন্দর মখমলের কাপড় দিয়ে তারে মোড়ায়া ধরা হয়, চারিদিক দিয়ে সুগন্ধি ছড়ায়া পড়ে। ছড়ায়া পড়ার পরে আশেপাশে যত ফেরেশতা আছে ডেকে বলে, বলে কি হয়েছে? বলে আমাদের সামনে দিয়ে একটু নিয়ে যাও, আমরা একটু সালাম দেই। সুবহানাল্লাহ, বলে না দুনিয়ায় গরিব মানুষকে কেউ সালাম দেয় নাই, আমাদের পাশ দিয়ে নিয়ে যাও একটু সালাম আমি দিই। কত বড় বড় সেলিট পাইলে তোমরা, মরার পরে আবার কত রকমের মুক্তিযোদ্ধা কত কিছু করে রেফ্রাইট করে কবরে দিলে আল্লাহ কায় কোনো কিছু কাজ হবে না। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে যে উত্তম সেই হবে আমার কাছে সম্মানিত।
স্যালুট তোমার হলো দুনিয়ায়, বলেন ঠিক কিনা? আমি সংক্ষেপ করলাম ভাই জান, ফেরেশতারা ডেকে বলে আমার পাশে নিয়ে আসো, বলে কেন? কয় অমুকের পুত্র অমুকের রুহু এত সুন্দর গ্রাণ বের হয়েছে, আমরা একটু সালাম দিতে চাই। প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, ফেরেশতা জিজ্ঞাসা করে দরজা বন্ধ করে, খোলো তাড়াতাড়ি। বলে কেন? বলে অমুকের পুত্র অমুকের পবিত্র রুহু একটু খুলে দাও। খুলে দিয়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব বেদ করে সেজদাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আল্লাহর আরশে আজিমে চলে যা। আমার আল্লাহ ডেকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দার রুহুটা তোমরা ইল্লিনে লিখে নাও। ইল্লিন হলো জান্নাতীদের নামের তালিকা, ভালো করে বুঝেন, এই তালিকায় নামটা তোমরা লিখে নাও, আর আমার বান্দার কবরের ভিতরে দুনিয়ায় আমার বান্দার রুহুটা দিয়ে দাও। ফেরেশতা শুনে যাও, আমার বান্দা দুনিয়ায় এত ক্লান্ত ছিল, ঘুমাইতে পারে নাই, ফজরের সময় উঠে নামাজ পড়েছিল, আসরে পেশা কেনা বাদ দিয়ে দোকান বন্ধ করে নামাজ পড়েছিল, মাগরিবের ব্যস্ততা জামাত তার বন্ধ করে নাই, এত ব্যস্ততা নিয়ে আমার বান্দা নামাজ পড়লো, আমার বান্দাকে ঘুমাইতে দাও, কতদিন ঘুমাবে? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে ঘুমাইতে বলো, কেউ যেন কোনো ডিস্টার্ব না করে। আর আমার বান্দার চোখের দৃষ্টি যত দূর চলে যায়, আমি আল্লাহর জান্নাত থেকে একটা রাস্তা আমার বান্দার কবরে দিয়ে দাও, আর কবরটা তোমরা তার দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দাও। এবার আসেন, কেন আকাশের দরজা আল্লাহ বন্ধ করবেন? যদি বেঈমানের রূহ হয় জাহান্নামী ফেরেশতারা আসে, যে আজরাইল আলাইহিস সালামের নেতৃত্বে পচা গন্ধযুক্ত শট এবং বস্তা নিয়ে এসে রুহুটারে বের করে নিয়ে যায়, বের হতে চায় না। এই রুহু যখন বেরিয়ে যায় চতুর্দিক দিকে দুর্গন্ধ শোনা যায়, কানে আসে নাকে আসে মানুষের, কেউ নিতে চায় না। ফেরেশতারা বলে আমাদের কাছ দিয়ে শোনা, নিয়ে যাও। বহনকারী ফেরেশতা ঊর্ধ্ব আকাশে চলে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে বলে অমুকের পুত্র অমুকের রুহু এনেছি, অপবিত্র রুহু, দরজা খুলে দাও। কেউ দরজা খোলে না, পৃথিবীর কোনো জায়গায় তার জায়গা হয় না। আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আয়াতের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আমি আমার বান্দা না, এটা গুনাহগার বান্দা বলি, আমি আল্লাহ পাক তার মতো অপবিত্র রুহু আমার আরশে ওঠার পথ আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। পৃথিবীর কোন বাবার ক্ষমতা নাই আছে নাকি? না। জোরে বলেন আছে নাকি? না। পৃথিবীর কোন বাবার ক্ষমতা নাই যে ওই রাস্তা ভেদ করে আবার তুলে নিয়ে যেতে পারে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, কয়েকটা বার রিক্স নিছি আমরা, মনে আছে? এই মিয়া কথা কন না কেন? এক নাম্বার রিক্স হলো কবরে মারামারি, দোয়া নিয়া টানাটানি, তিন নম্বর ফকির দিয়ে গড়াগড়ি, চার নম্বর হলো ফকিরের সাথে হুজুর দিয়া বেরে বেরি, এরপরে সর্বশেষ হলো চল্লিশের নামে এলাকার বাটপার মাটপার সব খাওয়া খাওয়ি, তারপরে জান্নাতে ঢুকাই দিছি, আর বছরে যা আর একবার কারাকারি, তার নাম হলো বলবো নাকি? কুলখানি। আরো জোরে বলেন, কি খানি? কুলখানি। বলে বছর শেষে কিছু খাওয়াই দিল, তাই কুল খাও, হুজুর রাখা পেট মোটা করলো, সবই হলো। আল্লাহ বলে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এত কথা বলার পরেও যদি আপনারা না বোঝেন, ফুলে থেকে কোনো লাভ নাই, আমার কথা বলবই, এতে আপনার যা মন চাই তাই করতে পারেন, আমার কিছুই আসে যায় না। জন্মেছি একদিন, মরতে মৃত্যু বরণ করতে হবে একদিন, সেই মৃত্যু যেন আল্লাহর জন্যই হয়। কত অত্যাচার নির্যাতন নিপীড়ন এই ভূখণ্ড হয়েছে, আজকে নির্যাতনের একটি অতল গভীরে আমরা পৌঁছে গেছি, আরে মোলামার ইজ্জত সম্মান পর্যন্ত ভুলণ্ডিত হয়েছে, জোরে বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ তোমার কাছে আমরা বিচার না পেলে কোথায় বিচার পাবো? আল্লাহ কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষ আমরা বড় অসহায় তোমারই দুনিয়া,
অসহায়, মানুষ আমরা বড় অসহায় তোমারই দুনিয়ায়, হামলা মামলার অত্যাচারে মোরা অসহায়, কত দোষীরা দেখি সারা পেয়ে যায়, কত দোষীরা দেখি সারা পেয়ে যায়, নির্দোষীরা জেলে কোথায় বিচার পাবো, আল্লাহ কার কাছে গেলে, কার কাছে গেলে, আল্লাহ বিচার করো, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, জমিন কার, আল্লাহ, আওয়াজ দে বলো জমিন কার, আল্লাহ, আইন চলবে কার, আল্লাহ, এখন চলে কার, আসেন, ফাসাও পাইয়া দুস্তু বোরা, ওই লোকটা তখন আসিরে মৃত্যু কামনা করবে, এবার আসেন কেন মৃত্যু কামনা করবে, চিৎকার করে করে তাফসীরে আজি বললাম, চিৎকার করে করে বলবে, হায় আল্লাহ আমাকে মারো না, হায় আমাকে এখান থেকে বাঁচাও, কিন্তু আর কি মৃত্যু হবে বলেন, আর মৃত্যু হবে না, মানুষ পিছন দিক দিয়ে হাত দিয়ে ঘোরাঘুরি করবে কেয়ামতের দিন, বলেন পাতি নেতার অত্যাচার এলাকায় থাকা যায় না, আপনারা দেখবেন ভাইজান এরকম পরিস্থিতির শিকার আমরা হয়েছি, কিয়ামতের দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, সেদিন উপকারে আসবে যারা যারা আমল, এই জন্য পিছন থেকে হাত বের হওয়ার আগে আমাদেরকে আল্লাহর পথে চলার দরকার আছে না, না অবশ্যই দরকার আছে ভাইজান, তার পরের তো একটা আয়াত ছিলেন বলতে পারলাম না, দুঃখজনক হলো সত্য কথা ভাইজান, আপনারা আমাকে ভালোবাসেন, আমি চাই যে আমার মতো সন্তান শাহজাদপুর আরো জন্ম নিক, এটা আমি চাই, তার কারণ টেকনাফে যখন কথা বলি আবুল বাসার হেলালি বাড়ি কোথায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্ম, যখন আমি কথা বলি পঞ্চগড়ে তেঁতুলিয়াতে এই মাসের 21 তারিখে তেঁতুলিয়া প্রোগ্রাম আমার, ওখানে যখন কথা বলি বাড়ি কোথায় স্যার আপনার, সিরাজগঞ্জ জেলার আমার শাহজাদপুরে বাড়ি, আমি কি আমার দেশের কথা বলতে পারি, আমি বলতে পারি না, আপনারা অজান্তেই ঘুমিয়ে থাকেন, আমি মধ্যরাত্রে মুসাফির হয়ে যখন বলি আল্লাহ আমার দেশের উপরে তুমি রহম করো, আমার জন্মভূমিকে তুমি ইসলামের জন্য উন্মুক্ত করো, আমিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া আপনার জন্য মঞ্জুর করে নেন, এটা আপনি বোঝেন না বলে আপনি বিরোধিতা করে, মনটাকে বড় করেন, কলিজাটাকে উদ্ধার করেন, আরো তৈরি হোক, সুনাম হবে আমার মাটির, বলেন ঠিক কিনা, সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই শেষ সময়ে এসে শুধু একটু বিরক্ত করার আগেই মা বোনরা শুনেছে, শত শত মা বোন এসেছেন, আমি আমার মা বোনদেরকে একটা কথা বলবো, মা আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে এসেছিলাম অনেক ব্যস্ত মানুষ, শুধু এতটুকুই কথা আপনাদের জন্য আমি বলবো, আপনার মতো ইমানের দাবি করেছিলেন হযরতে খাদিজা, আপনার মতো ইমানের দাবি করেছিলেন হযরতে আয়েশা, আপনার মতো ইমানদারের দাবি করেছিলেন ফাতিমা, আপনার মতো ইমানদারের দাবি করেছিলেন হযরতে হাসিয়া, কথা বলুন ঠিক, হাসিয়া ইমানের দাবি করলো, এই কথাটা মা বোনদের জন্য, কষ্ট হবে আপনাদের, হাসিয়া ইমানের দাবি করলো, ফেরাউন ডেকে বলল হাসিয়া রে এই মিশরের ভূখণ্ডে আমাকে সব বড় খোদা বলে ডাকে, তুমি কেন আমাকে ডাকো না, আসিয়া ডেকে বলল ফেরাউন দে আমার তো আফসোস, সবাই যারে আল্লাহ বলে মানে তুমি কেন তারে আল্লাহ বলে মানো না, বলে আসিয়া রে তুমি যে আমার সঙ্গে বিদ্রোহ কর, আমি তোমাকে কত বড় বিপদে ফেলে দিতে পারি তুমি জানো নাকি, আসিয়া ডেকে বলল না তুমি কেন আমাকে বিপদে ফেলবে, কোরআনে আল্লাহ বলেছেন মা আসাবাবি মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আপদ আসে না, আসে আসে না, সম্মানিত ভাইরা আমার এইদিকে লক্ষ্য করেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসিয়াকে ভয় দেখালো ফেরাউন, ডেকে বলল তোমার কিন্তু পরিণাম বেশি ভালো হবে না, এখনো সিদ্ধান্ত নাও তুমি আমাকে মানবা নাকি, বলে যে ফেরাউন রে ভালো করে শুনে নাও, তোমাকে কেন খোদা বলে আমি মানব, আমি তো তারই মেনে নিয়েছি যিনি আসমান এবং জমিনের মালিক,
আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। আরো চিল্লায় বলেন কে? আল্লাহ। আসমান এবং জমিনের মালিক কে মেনেছি। ফেরাউন নির্দেশ দিল তার দলবল কে, তার পোশাক কুত্তাদেরকে নির্দেশ দিল সুন্দর একটা তক্তা কিনে নিয়ে আসো। এদিকে তাকান কি, ওই তক্তার ভিতরে তৎকালীন সময়ের মোটা মোটা বড় বড় তার কাটা পাওয়া যেত। এই তার কাটাগুলো তোমরা তক্তার ভিতরে বিদ্ধ করো। তার কাটা বিদ্ধ করার পরে আগামীকাল সকালবেলা আমি ফেরাউনের গেটের সামনে দরজার পাশে আসিয়াকে উন্মুক্ত করে শোয়ায় দিবা, সিদ করে শোয়ায় দিবা, উপর করে নয় সিদ করে শোয়ায় দিবা। আসিয়ার প্রত্যেকটা তার কাটা তার চামড়াকে বেদ করে শরীরের ভিতরে ঢুকবে, বিষের যন্ত্রণায় আসিয়া কাঁপবে। আমি ফেরাউন বসে বসে শুনতে চাই, নিয়ে যাওয়া হলো আসিয়ারে। আসিয়ারে শোয়া দিয়েছি, একটা মানুষ যদি তার কাটা দাঁড়ালো তার কাটার উপরে যদি ফাঁক লাগে তাই সেখানে চামড়া উঠে যায়। এইভাবে যখন শত শত তার কাটার উপরে শোয়া দিয়েছি, আসিয়ার চামড়াগুলো যখন ফুটতেছিল, এক একটা চামড়া ছিঁড়ে ছিঁড়ে যখন ভিতরে ঢুকতেছিল, রক্তের কণিকাগুলো জমিনে স্পর্শ করবি। আসি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার দুশ্মন তোমাকে মারার কারণে আমার সঙ্গে আচরণ করলো, ওগো মালিক তোমার কাছে নিবেদন আমার ইমানকে বাঁচাও, আমি কিছুই চাই না আল্লাহ তোমাকে চাই, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার জন্য আমি দেওয়ানা। আল্লাহ গো আসিয়া আমি বলছি, ফেরাউন যতই অত্যাচার করুক আমি যেন আমার ইমানটা না হারায় ফেলি। যখন তার কাটা দিয়ে রক্তগুলো ঝরতেছিল, ফেরাউন চিৎকারগুলো যখন শুনতেছিল, আসি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি জমিনের দিকে তাকায় দেখো, তোমার প্রতি ইমান আনার কারণে বেঈমান বেয়াদব ফেরাউন আমার সঙ্গে কি কি ব্যবহার করেছে এটা তুমি তাকায় দেখো। আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতারে আকাশের দরজাগুলো খুলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকাশের দরজাগুলো খুলে দাও। আর আমার বান্দি আমাকে ডাক দিয়েছি, আমি কেমনে খালি হাতে আমার বান্দির দেখতে যাব বলো, আমার বান্দির কাছে পৌঁছায় দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহর প্রতি ঈমান এনে যারা নেক আমল করে মারা যাবে, আমি জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতা আমার আসিয়া কি এই যন্ত্রণার মুখে আমার জান্নাতুল ফিরদাউসটা তোমরা উন্মুক্ত করে ধরো, আমার আসিয়া দেখতে দেখতে যেন আমি আল্লাহর কাছে চলে আসতে পারি। জান্নাত যখন তুলে ধরা হলো, আসিয়া কান্নারত অবস্থায় মুস্কি মুস্কি হাসতেছেন, ফেরাউন বলল যে বোধহয় আসিয়া পাগল হয়ে গেছে, মনে হয় তার ভিতরে অনেক কষ্টের কারণে পাগল হয়ে গেছে। আসিয়া ডেকে বলো, ফেরাউন রে তুই সহতর দলবল শুনে রাখ, আমি পাগল হয়ে যন্ত্রণার জন্য কাঁদি না, বরং আমি কাঁদতেছি না, আমি হাসতেছি আনন্দে, কারণ আমার মাবুদ আমাকে জান্নাত দেখাইয়া ডাকতেছে। শাহজাদপুরের মা বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার মতো মা যদি হয় আসিয়ার মতো মা, তাহলে আপনার পেট থেকে জন্ম নিবে খালিদ বিন ওলিদের মতো বীর যোদ্ধা, বলেন ঠিক কিনা? সুতরাং আপনার কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, ইমান এনেছেন, ইমান বিক্রি করা যাবে না, খবরদার পর্দার বাইরে যাবেন না, পর্দা বাধ্যতামূলক। আমার দেশের বুড়ি মহিলা যত পর্দা করে যুবতীরা তা করে না, এ কথা বলার আমার সময় নাই। তারপরও কয়েকটা কথা আমি বলতেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন, আমরা অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছি। এই বর্তমান বিশ্বে বর্তমান দেশের অবস্থা আপনারা ভালো করে জানেন, শুধু আল্লাহর কাছে দোয়া করবেন মৃত্যু যখন আসে ওই মৃত্যু যেন আমার আল্লাহর জন্যই হয়। আর যদি শুনতে পান কোরআনের ময়দানে
জীবন দিয়েছি আমরা, তাহলে মহান রবের কাছে বলেন আল্লাহ একটু মাফ করে দাও। আমিন। এই দোয়াটুকু শুধু করবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, মা বোনদের বলছি পর্দা করবেন, স্বামীর সেবা করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, এই কাজগুলো আপনারা করবেন মায়েরা, খবরদার আপনার যৌবনকে মানুষের সামনে উন্মুক্ত করে দিবেন না, যদি দেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুনে আপনাকে যেতে হবে। প্রিয় ভাই সব, আপনারা আমাকে ক্ষমা করবেন। রাত গভীর হয়ে গেছে, কোরআনুল কারীমের তাফসির না ভুলে গ্রাম অঞ্চলে বসে থেকে মানুষ যখন বিছানায় থাকার কথা, ওই সময় তোমার কোরআন শুনতে সবাই পাগলের মতো বসে আছে। আল্লাহ আল্লাহ, দীর্ঘ সময় আলোচনার ভিতরে ভুলটুটি যা হয়েছে ক্ষমা করে দাও। এর জন্য কি হয়, আমাদের একান্ত প্রিয় নবী বিশ্ব নবীর রূহ মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে গেলেন, তাদের প্রত্যেকের কবরে সব পৌঁছায় দাও। এইভাবে যখন দোয়া করতেছিলাম, হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। ওই বাবা মা যারা চিরদিনের জন্য চির এতিম বানায়া কবরের জগতে ঘুমিয়ে গেলেন, বাবা মার কবরে যদি আজাব হয়, আজাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, তোমার কাছে নিবেদন, জীবনে কত গুণ করেছি মনে আছে, কত গুণ করেছি মনে নাই। তুমি বলেছো বান্দারে তুই কাঁদ, আমি যখন দেখি তুই কান্দিস রে, আমার দয়া লাগে মায়া লাগে রে বান্দা, তোর চোখের সামনে হাজির হয়ে যাই, আর তোর চোখের পানি রে কুদরতি হাত বাড়ায় মুছিয়ে দিই, আর বলতে থাকি আর কান্দিস না, জিন্দগির সব গুণ মাফ করে দিলাম। রব্বুল আলামিন, এভাবে যদি দুনিয়ায় কোনো মায়ের কাছে মা মা বলে কান্দতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারি, বাবা মারছে তোমার লক্ষ কোটি গুণে মায় বেশি, আমাদেরকে তোমার দয়ার কোলে উঠায় নাও আল্লাহ। আয় আল্লাহ, জমিন তোমার, আইন চলবে তোমার, এ ব্যবস্থা তুমি তোমার পক্ষ থেকে করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে নিবেদন, মাসলুমকে মুক্তি দিয়ে দাও, জালেমদের তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ। তাম পৃথিবীতে মুসলমানরা অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, এই মাসলুম মুসলমান জনতার মুক্তির রাস্তা তুমি বের করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, বলার জন্য যারা এসেছেন, শোনার জন্য যারা এসেছেন, আর যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের কালে এ মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনের মুক্তির কারণ বানায় দিও। রব্বুল আলামিন, মুরব্বিদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও, আমার মা বোন গুলো কি হযরত খাদিজা এবং ফাতিমার মতো বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, যে যেখান থেকে এসেছি একা যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই, সহি সালামতে গন্তব্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, এ মাহফিল যেন ভবিষ্যতেও এলাকার তরুণেরা আয়োজন করে মানুষকে কোরআন শোনাতে পারে, সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমারই জমিনে কোরআনের পাখিরা বন্দি, কত অপরাধীরা ঘুরে বেড়ায়, আল্লাহ মেহরবানি করে বন্দিগুলো পাখিগুলোকে মুক্ত করে জাতির জন্য ছেড়ে দাও। রব্বুল আলামিন,
যে সমস্ত ভাইরা দোয়া চেয়েছেন, মেহরবানি করে মনের নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছে, কার কোন যন্ত্রণা, কার কোন ব্যথা তুমি জানো, মেহরবানি করে তাদের ব্যথা দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবন ভর শুনেছি মদিনা মদিনা, মদিনায় যাওয়ার মতো ভাগ্য আমাদের অনেকেরই হয় নাই। মদিনার যে সোনার মানুষটিকে একবার স্বপ্ন দেখলে দোযখের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো, তোমার বন্ধুরে না দেখায় মৌত দিও না। মদিনায় তুমি যদি আমাদের না নাও, স্বপ্নে যদি রহমাতাল্লিল আলামিনকে না পাই, কিয়ামতের দিন নবীজির সঙ্গে আমাদের হাসর কায়েম করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।